রাজবাড়ির কোয়ালন্দের পদ্মা নদী সহ বিভিন্ন খাল বিল এবং জলাশয়ে মাছ ধরায় ব্যবহার হচ্ছে নিষিদ্ধ কারেন্ট এবং চায়না দুয়ারি জাল, ফলে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ এবং জলজ প্রাণী। তবে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানায় মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। রাজবাড়ির গোয়ালন্দ থেকে আবুল হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারে জাল ব্যবহারের কারণে রাজবাড়ির গোয়ালন্দে পদ্মাসহ বিভিন্ন জলাশয়ে বিলুপ্ত হচ্ছে মাছ, কমছে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর সংখ্যাও। নিষিদ্ধ এ জালের ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। চায়না দুয়ারে সমস্যা করে এই নদীর গুড়া মাছগুলা সব মেরে সব শেষ করে দেয়। চায়না দুয়ারে একবারে গুড়ি মাছ এবং মাছের ডিম ডিম দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যেসব মাছের আমাদের ব্যবসায়ীদের জন্য আর কত। চায়না দুয়ারে ছোট মাছগুলো মেরে ফেলায়। খোদ জেলেরাও দাবি জানিয়েছেন অসাধু জেলেদের এই অপতৎপরতা বন্ধের। এই জাল দিয়ে কাজলি মাছ ধরি, এই মাছ এই জাল দিয়ে ভোল মাছ ধরি, বড় বড় গাড়ি ধরি। কারেন্ট জালে আর চাই নাই, আর হইল ওই যে মুসরা জালে কেটা জালে নেট নেটে নদীতে অভিযান চালিয়ে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে বলে জানালেন নৌ পুলিশের এক কর্মকর্তা। 12 মাসই তারা চায়না দুয়ারি দিয়ে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু আমরা প্রায় সময় এটা তাদের বিরুদ্ধে অভিযান চালাই এবং এরা আগুনে পুড়ে ধ্বংস করি। আর মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের এক কর্মকর্তা। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে যেখানে যেখানে চায়না দুয়ারি আছে চায়না দুয়ারি জাল উচ্ছেদ করে পুড়িয়ে ফেলার জন্য এবং সর্বোপরি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য। কারেন্ট ও চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধে জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।